গ্রামের বাড়িতে মায়ের সঙ্গে ঈদ করার কথা ছিল। তার জন্য মা, বোন ও ভাগ্নে ভাগ্নীদের জন্য ঈদের নতুন জামা কাপড়ও কেনা হয়। ঈদের নতুন জামা কাপড় নিয়ে সকালে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয় সে, কিন্তু আসার পথে বাস ট্রাক সংঘর্ষে মৃত্যু হয় আরিফ কাজীর। মায়ের জন্য নতুন কাপড় নিয়ে ঈদে বাড়ি ফিরতে মাঝ রাস্তায় গাড়ি দুর্ঘটনায় এই ছেলেটার লাশ হওয়ায় তার বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার সৈয়াল কান্দি গ্রামে চলছে শোকের মাতম। বড় ভাই জুয়েল কাজী জানান, ঢাকার ইসলামপুরে একটি কাপড়ের দোকানে চাকরি করত আরিফ। আমরা দুই ভাই এক বোন, আরিফ সবার ছোট। এক সপ্তাহ আগে থেকেই পরিবারের সকলের কাছে ফোন দিয়ে তাদের নতুন জামা কাপড়ের সাইজ ও পছন্দের বিষয় নিয়ে কথা বলছিল। প্রায় সকলের জন্যই নতুন পোশাকও কিনেছিল হতভাগা এই ছেলেটা। সবার সাথে ঈদ করার ইচ্ছে নিয়ে ইসলামপুর থেকে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথে ওর এভাবে মৃত্যু আমরা মেনে নিতে পারছি না, বিশেষ করে মা ছোট্ট ছেলেটাকে এত ভালোবাসত যে তার মৃত্যুতে বারবার জ্ঞান হারিয়ে ফেলছে। না জানি এই ঈদে বাড়ি ফিরতে আর কত মানুষ এভাবে লাশ হবে। দর্শক, নতুন জামা কাপড় নিয়ে ফেরা ছেলেটার লাশ হওয়ার ঘটনায় আপনি কতটা মর্মাহত তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।